তো এটা হচ্ছে কিছু কথা। আচ্ছা, এটা হচ্ছে হুইলপিং ফোরসেপস, এটা হচ্ছে যে ওই ডগ কেনার ক্ষেত্রে এক্সপালশন অফ লাইফ ফিটাস এটা ইউজ করে, এটা একটা অবস্টেটিক্যাল ইনস্ট্রুমেন্ট, হুইলপিং ফোরসেপস। হুইলপিং ফোরসেপস, ঠিক আছে। তো যেটা হচ্ছে এরকম যে ওই এলিগেটর ফোরসেপস, এর ক্ষেত্রে হচ্ছে একটু এই যে সামনে যে একটু মুখটা সেটা হচ্ছে এরকম খুলবে, এটা হচ্ছে এলিগেটর ফোরসেপস। মুখের মধ্যে হা করে এটা হচ্ছে এরকম যে এরকম খুলবে শুধু, এটা হচ্ছে এলিগেটর ফোরসেপস। এর কাজ হচ্ছে রিমুভিং অফ অবস্ট্রাকশন ফ্রম ইয়ার ক্যানেল। তারপরে হচ্ছে যে ওরাল ফোরসেপস, ওরাল ফোরসেপস এরকম এলিগেটর ফোরসেপসের মতো দেখতে, কিন্তু এটা এরকম হা করবে, সম্পূর্ণ খুলবে। হচ্ছে রিমুভিং অফ অবস্ট্রাকশন অফ অবস্ট্রাকশন ফ্রম দ্য ইয়ার ক্যানেল, সেম ফাংশন এটার সাথে, এটা সেম, কিন্তু এটা হচ্ছে এরকম হা করে খুলে ছোট, এটা শুধু মাথা খুলে, মাথা খুলে একদম পুরো সম্পূর্ণটা খুলে। এটা হচ্ছে টিস্যু লিফটার, এটার কাজ হচ্ছে যে ইউজড ফর লিফটিং অফ টিস্যু, মানে টিস্যুকে তুলতে আর কি, লিফট করতে ইউজ করা হয় লিফট টিস্যু লিফটার। এটা হচ্ছে স্পেইং হুক, এটা হচ্ছে যে ওই ইউজড ফর সার্চিং অফ ইউটেরাস ডিউরিং স্পেইং। আচ্ছা, এটা তো বললাম যে স্পেইং হুক, এবং এটাকে আগে আইলিড ডিটেক্টরও বলা হতো, ঠিক আছে। যে ড্রেসিং ফোরসেপস, এই যে এরকম সামনে এরকম খোঁচা খোঁচা দাগ কাটা আছে, ড্রেসিং ফোরসেপস ইউজ ফর ড্রেসিং পারপাস, মানে মেডিকেলের গজগুলোকে মানে ড্রেসিংয়ে করতে ইউজ করা হয়। হচ্ছে যে ওই অবস্টেটিক্যাল সার্জারিতে মানে ইউজ করা হয় যে অবস্টেটিক্যাল ওয়ার গাইডার, এটার নাম, এবং কাজ হচ্ছে ইউজ ফর ফিটোটমি পারপাস, এটা একটা অবস্টেটিক্যাল মানে ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো ওই বোন ওয়ারিং স যেটা ছিল সেটাতে এখানে লাগিয়ে এই সুতাটা এরকম করে টান দিয়ে ইউজ করা হয়, এটা বোন মানে ফিটাস কেটে কেটে বের করা হয়। আচ্ছা, লাং ফোরসেপস, এটা হচ্ছে লাং ফোরসেপস, লাং ফোরসেপস সাড়ে কটে গেছে, লাং ফোরসেপস। এটা হচ্ছে যে ওই বোন প্লেট হোল্ডিং ফোরসেপস, এটা হচ্ছে যে বোন প্লেটকে হোল্ড করতে ইউজ করা হয়, হোল্ডিং অফ বোন প্লেট ইউজ করা হচ্ছে যে ইউজ ফর ফিজিওটমি পারপাস। গার্ডেন নাইফ, গার্ডেন নাইফ, এটা ইউজ করতে হয়। তবে এটা ডেন্টাল ফাংশন, ডেন্টাল ফোরসেপস, আরেকটা ডেন্টাল ফোরসেপস আছে, তার মানে তিনটা ডেন্টাল ফোরসেপস টোটাল। কাজ হচ্ছে মানে ফাংশন হচ্ছে এক্সট্রাকশন অফ টিথ। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এরকম চুন চুন লাগানো যেটা থাকবো, এরকম চুনের মধ্যে যেটা লাগানো থাকে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। তারপর এটা মানে ড্রেসিং পারপাসে ইউজ করা হয়। তো এটা কি করা হয় যে ড্রেসিং ফোরসেপসটাকে, ড্রেসিং ফোরসেপসটাকে এই যে ধরতে হবে কিভাবে, এই যে এই আঙ্গুল আর মঙ্গুল দিয়ে হচ্ছে ধরতে হবে, এটা হচ্ছে ধরার স্টাইল। আচ্ছা, তো ড্রেসিং ফোরসেপস দিয়ে মানে ড্রেসিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে সাপোজ অ্যাবসেসের কেবিটিতে এইভাবে ফার্স্টে এই এক জায়গায় ধরে তারপর হচ্ছে এভাবে ভিতরে কেবিটির ভিতরে দিব, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে সিটোনিক নিডেল আছে, সিটোনিক নিডেল এখানে ভিতরে দিয়ে একদম কেবিটির ভিতরে দিয়ে দেবো, এটা ড্রেসিংয়ের দুইটা সিস্টেম। অ্যাবসেসের ক্ষেত্রে ওইটা অ্যাবসেসের মানে সিল্ক, এটা হচ্ছে এক ধরনের সুচারিং মেটেরিয়াল, সিল্ক, সিল্ক এটা হচ্ছে যে ওয়ার সুচার, এটা হচ্ছে দুটি বোন জোড়া লাগাতে মানে ইনকেস অফ ফ্র্যাকচার। এই সবগুলো হচ্ছে যে ওই ওয়ারিং সুচার, এটা হচ্ছে ওয়ারিং সুচার, এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের আছে, জোড়া লাগাতে ইউজ করা হয়, বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, এটা হচ্ছে তো ওই সিল্ক, আর এটা হচ্ছে নাইলন, যেখানে যে পরীক্ষা দিয়েছি আমি বলে মানে লিখতে পারে না, নাইলন, কটন, নাইলন, ক্যাটলাইন লিখতে পারে না, বসি সুতার মতো। হ্যাঁ, বসি।